দূর থেকে বশ করুন যে কোনো নারী বা পুরুষকে তিন দিনের মধ্যে। এই শক্তিশালী আয়াতটি নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওটিতে অবশ্যই জানিয়ে দেবো, এই শক্তিশালী মন্ত্রের দ্বারা কি করে আপনি দূর থেকে একটি নারীকে বশীভূত করতে পারবেন আপনার নিজে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজকে নতুন ভিউয়ার্স, তাদেরকে অবশ্যই অনুরোধ করবো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাইডে বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি প্রথমে সেটি দেখার সুযোগ পেয়ে যান, নোটিফিকেশন পেয়ে। চলুন সরাসরি শুরু করা যাক আজকে বিষয়টির মূল ভিডিওটি, মূল বিষয় নিয়ে। আজকে যে আয়াতটি বা আজকে যে দোহাটি আমি আপনাদেরকে বলবো, সেটি করতে হবে আপনাকে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা। বৃহস্পতিবার দিন রাত্রিবেলা এই আমলটি পাঠ করলে আপনি দূর থেকে যে কোনো নারী বা পুরুষকে তিন দিনের মধ্যে বশীভূত করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে একটি মন্ত্র, এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। মন্ত্রটি আমি আপনাদের সুবিধাতে পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনে নেবেন। ছালামো কাউলাম মির রাব্বির রহিম, আমি আরেকবারও পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনে নেবেন। ছালামু কাউলাম মির রাব্বির রহিম, এই মন্ত্রটি আপনাকে 57 বার এই আমলটি পাঠ করতে হবে। অবশ্যই মনে রাখবেন, এটি পাঠ করার পূর্বে আপনাকে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নিতে হবে। এটি পাঠ করতে হবে আপনাকে পরপর তিন দিন। তিন দিন পাঠ করার মধ্যেই আপনি যে কাছে মানুষকে আপনি বশীভূত করতে চাইছেন সে আপনার বশীভূত হয়ে যাবে, সে নিজে আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের নিকট, যাতে তারাও এই ভিডিও থেকে উপকারিতা পায়। আরেকটি অনুরোধ করব, আমার ভিডিও থেকে কোনো রকম অসৎ কাজ ব্যবহার করবেন না। যদি এর বিপরীতে আপনি যদি ব্যবহার করেন কোনো অসৎ উপায়ে অসৎ কাজের জন্য, তাহলে এর জন্য যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আমার চ্যানেল বা আমি কোনোরকমভাবে দায়ী থাকবো না। তো আজকে পর্যন্ত এখানে শেষ করছি, আবার আসবো নতুন পর্বে নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।